2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানে এই যে প্রায় 2000 মানুষকে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য রক্ত পিপাসু ক্ষমতা পিপাসু একজন প্রায় অর্ধ লক্ষ ভাই বোনকে রক্তাক্ত করল, আমার প্রায় 2000 ভাই বোনকে হত্যা করল, এর বিচার হওয়া উচিত কিনা? এই খুনি হাসিনা যে এই প্রত্যেকটি রক্ত প্রত্যেকটি রক্তের ফোঁটা প্রত্যেকটি হত্যাকাণ্ডের হুকুমদাতা, তার বিচার হওয়া উচিত কিনা? আমরা তরুণ প্রজন্মের যারা রয়েছি, এদেশের ছাত্র জনতা যারা রয়েছি, আমরা যদি আমাদের জায়গা থেকে মনে করি যে যে কোনো একটি বিচার বহির্ভূত হামলা মামলা কিংবা হত্যার জন্য বিচার হওয়া প্রয়োজন, তাহলে এই প্রায় 2000 খুন অর্ধ লক্ষ লোককে রক্তাক্ত করা, এর জন্য বিচার হওয়া প্রয়োজন কিনা? আমরা যখন হাসপাতাল হাসপাতালে গিয়েছি, সেই আহত যোদ্ধাদের ফোনে সেই সময়ের রক্তাক্ত স্মৃতিগুলো এখনো রয়েছে। আমরা তাদেরকে, এই অর্ধলক্ষ রক্তাক্ত যোদ্ধাকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আমরা খুব দ্রুত অনেক কিছু ভুলে যাই। আমরা বিগত 16 বছর ভুলে গিয়ে এখন ওই 3 মাসের পিছনে লেগেছি। বিগত 16 বছরে কি হয়েছে, ওই 36 দিনে কি হয়েছে, কিভাবে আপনাদেরকে রক্তাক্ত করা হয়েছে, তা শুধুমাত্র আপনাদের ফোনে সীমাবদ্ধ থাকলে হবে না। এই স্মৃতিগুলো কিভাবে আপনাদের সাথে এই ঘটনাগুলো হয়েছে, এই ঘটনাগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। আপনারা যদি মনে করেন যে আপনাদের মাধ্যমে আপনাদের এই ঘটনাগুলো এই ছবিগুলো আপনারা ছড়িয়ে দিতে পারছেন না, তাহলে আপনারা আপনাদের ঘটনাটি লিখুন, আপনারা আপনাদের ছবিগুলো আমাদেরকে পাঠান। আমাদের ফাউন্ডেশনের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে অফিস রয়েছে, আমাদের অফিসিয়াল একটি ভেরিফাইড পেজ রয়েছে, আমরা এই স্মৃতিগুলো সংরক্ষণের ব্যবস্থা করব। এই যে রক্তাক্ত যে দগদগে দাগগুলো, রক্তের ফোঁটাগুলো, এগুলো পুরো পৃথিবীর সামনে আমরা নিয়ে আসতে চাই। আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, আপনারা আপনাদের ঘটনাগুলো লিখে আপনাদের ছবিগুলো যদি সম্ভব হয় আসবেন কোনোদিন ফাউন্ডেশন অফিসে, যদি সম্ভব না হয় আমরা আমাদের অফিসিয়াল এক নাম্বার দিয়ে দিব, সেখানে আপনারা আপনাদের এই কথাগুলো পাঠাবেন, ছবিগুলো পাঠাবেন। দ্বিতীয় অনুরোধ আমার ওই বীর শহীদ ভাইদের বোনদের পরিবারের কাছে, আপনারা আপনাদের ভাই হারিয়েছেন, বোন হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, আপনারা আপনাদের এই ব্যথা বুঝেন, খুনি হাসিনা কেন, পৃথিবীর কেউ এই ব্যথা বুঝবে না, কোনো কিছু দিয়ে এই অভাব পূরণ করা সম্ভব নয়। আপনাদের কাছে আমাদের বিনয়ের সাথে অনুরোধ, আপনাদের এই কষ্টগুলো ব্যথাগুলো বেদনাগুলো দয়া করে লিখিতভাবে আপনার পরিবারের কারো মাধ্যমে আমাদের কাছে পাঠান, শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীর কাছে ওই খুনি হাসিনার নির্মম হত্যাকাণ্ড আমরা পৌঁছে দিতে চাই। আমার সামনে যারা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ভাইরা রয়েছে, আপনাদের কাছে বিনয়ের সাথে একটি অনুরোধ করি, আপনাদের প্রত্যেকেই এ বিষয়ে একমত হবেন, বিগত 16 বছরে আপনার যা বলা উচিত ছিল, বলানো উচিত ছিল, প্রকাশ করা উচিত ছিল, সেটি আপনারা করতে পারেননি। আমরা নিজের চোখে দেখেছি DGFI যখন আমাদেরকে আটকে রাখে কোনো একটি নিউজ চ্যানেলে, কিছুক্ষণ যেই শিরোনামটি চলে কয়েক মিনিট পরে DGFI তখন যদি মনে করে যে একটি সরকারের পক্ষে না বিপক্ষে যায়, তখন তারা ইনস্ট্যান্ট কয়েক মিনিটের মধ্যে ওই শিরোনামটি চেঞ্জ করে দিয়েছে। এভাবে আপনাদেরকে নিয়ন্ত্রণ করা হয়েছে। আমরা চাই এই নতুন বাংলাদেশে বিগত 3 মাসে, ওই 36 দিনে, বিগত 16 বছরে
যা হয়েছে অপকর্ম সেগুলো সাহস নিয়ে বুকের মধ্যে বিন্দু মাত্র কোনো ভয় না নিয়ে আপনারা নির্দ্বিধায় পুরো দেশের সামনে তুলে ধরবেন। আপনাদের কাছে অনুরোধ করছি প্রত্যেক মিডিয়ার পক্ষ থেকে ছোট একটি উইং থাকুক, আপনারা আমাদের ওই আহত ভাই বোনদের ঘরে যাবেন, আপনারা আমাদের ওই শহীদ ভাই বোনদের ঘরে যাবেন, এই ব্যথা বেদনাগুলো পুরো দেশের সামনে আপনাদের তুলে ধরা উচিত। আরেকটি অনুরোধ দেশের সুশীল সমাজের প্রতি, সেই সুশীল সমাজের প্রতি যেই সুশীল সমাজ এখন বিগত ষোলো বছর ভুলে গিয়ে তিন মাস নিয়ে পড়ে আছে, সেই সুশীল সমাজের প্রতি যারা বিগত ষোলো বছরে একদিকে তো সমাধি করেছে আজকে আরেকদিকে তো সমাধি করে, আমাদের আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ আপনারা এই তিন মাসে যদি কোথাও কোনো সীমাবদ্ধতা থাকে সেটি নিয়ে যেমন কথা বলবেন, ওই ষোলো বছরে যে অপকর্মগুলো করা হয়েছে যেগুলো আপনারা বলতে পারেননি আপনার যদি ওই সব সাহস এবং ন্যায় নীতি থাকে তাহলে এখন সেই কথাগুলো বলুন। আমরা আমাদের জায়গা থেকে আমাদের বিপ্লবী ভাইদেরকে শুধু একটি অনুরোধ করতে চাই, বিগত ষোলো বছরে একটা একটা করে দল তাদের সর্বোচ্চ শক্তি নিয়ে রাজপথে নেমেছিল, তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু খুনি হাসিনা তার বিভিন্ন বাহিনী দিয়ে তার বিভিন্ন সন্ত্রাসী দিয়ে সকলকে দমন করেছিল, কিন্তু যখনই ওই 36 দিনে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম খুনি হাসিনা ভয়ে এই দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি নিজের ছোটখাটো রাজনৈতিক বিভাজন মত পার্থক্য এগুলোকে এক পাশে রেখে আমরা যদি একসাথে থাকতে পারি এসব সন্ত্রাসী সংগঠন কেন খুনি হাসিনার কোনো দোষরই শুধু গুলিস্তান জিরোপার নয় বাংলাদেশের কোথাও তার মাথা দেখাতে পারবে না। পুরো বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতার কাছে সর্বশেষ এই অনুরোধটি, যতদিন না আপনাদের ভোটে আপনাদের দ্বারা নির্বাচিত একটি জনতার সরকার না হচ্ছে ততদিন যদি কখনো কোথাও ওই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা কোনো দোষরের উৎপাত দেখা যায় আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে সকল বিভাজন ভুলে গিয়ে সকল মতপার্থক্য ভুলে গিয়ে একসাথে আজকের মতো করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা নামব, অবশ্যই আপনাদের সাথে ওই ঐক্যবদ্ধভাবে দেখা হবে রাজপথের কোনো সংগ্রামে অথবা বিজয়ে।